গভীর ঘুমের মধ্যে হঠাৎ তুমুল ঝটকায় চমকে ওঠেন। শুধু ঝাঁকুনি নয়, কারো কারো মনে হয় যে হঠাৎ করে শূন্য থেকে পড়ে যাচ্ছেন। সারাদিন খাটনির পর বাড়ি ফিরে অঘরে ঘুমিয়ে থাকেন সকলেই, আর এই গভীর ঘুমের মধ্যে হঠাৎ তুমুল ঝটকায় ভেঙে যায় ঘুম। কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকে। শুধু ঝাঁকুনি নয়, কারো কারো মনে হয় যে হঠাৎ করে শূন্য থেকে পড়ে যাচ্ছেন। ঘুমের মধ্যে কেন এমন অদ্ভুত ঘটনা ঘটে জানেন কি? কৌতূহল মেটাতে আজকের প্রতিবেদনটি দেখুন। ঘুমের মধ্যে এই হঠাৎ চমকে ওঠা, পড়ে যাওয়া বা ঝাঁকুনি দিয়ে ওঠাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে হিপনিক জার্ক। এটি বিন সুইচ মায়োক্লোনিক জার্ক বা স্লিপ সুইচ নামে পরিচিত। মূলত তন্দ্রা অবস্থায় ঘটে এই ঘটনা। ঘুম যখন পাতলা থাকে তখন স্বপ্নে দেখা শুরু হয়, কিন্তু মস্তিষ্কের সেরিব্রাম কর্টেক্স অংশটির কখনো কখনো তৎক্ষণাৎ বুঝতে পারে না, ফলে মস্তিষ্কের সংকেত পরিবহনের মাঝে মধ্যেই গোলমাল হয়ে যায়। মস্তিষ্কের স্নায়ু সংবেদ পরিবহনকারী পদার্থ বা নিউট্রো ট্রান্সমিটারের স্থিতিশীলতা নষ্ট হলেও হিপনিক জার্ক হতে পারে। কেউ কেউ আবার মনে করেন বিশেষ কিছু রাসায়নিকের মাত্রায় পরিবর্তন এলে শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে। মস্তিষ্ক তা না বুঝে উঠতে পেরে নিজের মতো ব্যাখ্যা করে, ঘুম ভাঙিয়ে দিয়ে সৃষ্টি করে পারে হিপনিক জার্ক। ক্যাফিন বা নিকোটিন সমৃদ্ধ চা কফি বেশি মাত্রায় খেলে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপের ফলেও ম্যাগনেসিয়াম আয়রনের মতো প্রয়োজনীয় কিছু উপাদানের ঘাটতি লক্ষ্য করা যায়, যার ফলে এই সমস্যার আশঙ্কা বেড়ে যায়। মোটের উপর এই হিপনিক জার্ক ঘুমন্ত অবস্থায় ঘটলেও কখনো কখনো আধঘুম অবস্থাতেও একই সমস্যা দেখা দিতে পারে। তখনও এমন ঘটনা ঘটতে পারে, ক্লান্তির কারণেও শরীর আকস্মিক নিস্তেজ হয়ে এলে এই ঘটনা ঘটতে পারে। তবে জীবনে অন্তত একবার এই ঘটনার উপলব্ধি করে থাকেন প্রায় সকলেই, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। গভীর ঘুমের মধ্যে হঠাৎ তুমুল ঝটকায় চমকে ওঠেন। শুধু ঝাঁকুনি নয়, কারো কারো মনে হয় যে হঠাৎ করে শূন্য থেকে পড়ে যাচ্ছেন। সারাদিন খাটনির পর বাড়ি ফিরে অঘরে ঘুমিয়ে থাকেন সকলেই, আর এই গভীর ঘুমের মধ্যে হঠাৎ তুমুল ঝটকায় ভেঙে যায় ঘুম। কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকে। শুধু ঝাঁকুনি নয়, কারো কারো মনে হয় যে হঠাৎ করে শূন্য থেকে পড়ে যাচ্ছেন। ঘুমের মধ্যে কেন এমন অদ্ভুত ঘটনা ঘটে জানেন কি? কৌতূহল মেটাতে আজকের প্রতিবেদনটি দেখুন। ঘুমের মধ্যে এই হঠাৎ চমকে ওঠা, পড়ে যাওয়া বা ঝাঁকুনি দিয়ে ওঠাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে হিপনিক জার্ক। এটি বিন সুইচ মায়োক্লোনিক জার্ক বা স্লিপ সুইচ নামে পরিচিত। মূলত তন্দ্রা অবস্থায় ঘটে এই ঘটনা। ঘুম যখন পাতলা থাকে তখন স্বপ্নে দেখা শুরু হয়, কিন্তু মস্তিষ্কের সেরিব্রাম কর্টেক্স অংশটির কখনো কখনো তৎক্ষণাৎ বুঝতে পারে না, ফলে মস্তিষ্কের সংকেত পরিবহনের মাঝে মধ্যেই গোলমাল হয়ে যায়। মস্তিষ্কের স্নায়ু সংবেদ পরিবহনকারী পদার্থ বা নিউট্রো ট্রান্সমিটারের স্থিতিশীলতা নষ্ট হলেও হিপনিক জার্ক হতে পারে। কেউ কেউ আবার মনে করেন বিশেষ কিছু রাসায়নিকের মাত্রায় পরিবর্তন এলে শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে। মস্তিষ্ক তা না বুঝে উঠতে পেরে নিজের মতো ব্যাখ্যা করে, ঘুম ভাঙিয়ে দিয়ে সৃষ্টি করে পারে হিপনিক জার্ক। ক্যাফিন বা নিকোটিন সমৃদ্ধ চা কফি বেশি মাত্রায় খেলে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপের ফলেও ম্যাগনেসিয়াম আয়রনের মতো প্রয়োজনীয় কিছু উপাদানের ঘাটতি লক্ষ্য করা যায়, যার ফলে এই সমস্যার আশঙ্কা বেড়ে যায়। মোটের উপর এই হিপনিক জার্ক ঘুমন্ত অবস্থায় ঘটলেও কখনো কখনো আধঘুম অবস্থাতেও একই সমস্যা দেখা দিতে পারে। তখনও এমন ঘটনা ঘটতে পারে, ক্লান্তির কারণেও শরীর আকস্মিক নিস্তেজ হয়ে এলে এই ঘটনা ঘটতে পারে। তবে জীবনে অন্তত একবার এই ঘটনার উপলব্ধি করে থাকেন প্রায় সকলেই, এমনটাই দাবি বিশেষজ্ঞদের।